প্রাইম ব্যাংক লিমিটেড এবং সাদ মুসা সিটি সেন্টারের মধ্যে ঢাকার কুড়িলে অবস্থিত এসএমসিসি প্রাঙ্গণে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এহসান খুশরু এবং সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সাদ মুসা সিটি সেন্টারে দুটি এটিএম বুথ এবং একটি সার্ভিস ডেস্ক স্থাপন করতে পারবে এবং 18টি পয়েন্ট অফ সেল এসএমসিসিতে স্থাপন করা হবে, যেখানে প্রাইম ব্যাংক মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। এসএমসিসির বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে প্রাইম ব্যাংক ব্র্যান্ডিং এবং প্রোডাক্ট ও সার্ভিসের সুবিধাসমূহ প্রদর্শন করার সুযোগ পাবে। অনুষ্ঠানের উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ফরহাদ উদ্দিন, এসভিপি এ কে এম জানি আলম, তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ, এস এ ভিপি মোহাম্মদ জিয়াউল লতিফ ও ফরিদ আহমেদ এবং এসএমসিসির পক্ষ থেকে এসএমসিসি সিইও মোহাম্মদ সাইফুল হাসান এবং মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স এর ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার শিহাব উপস্থিত ছিলেন। গ্রোসারি স্টোর থেকে শুরু করে ফার্নিচার এন্ড এন্টারটেইনমেন্ট সেন্টার আছে, যেটা পৃথিবীর যে কোনো দেশে গেলেই দেখা যায় এবং আন্তর্জাতিক মানের। আমরা তার সাথে একটা ট্রানজাকশন সাইনিং এগ্রিমেন্ট করি, ওদের অন্যদের সব ধরনের ট্রানজাকশন আমরা করব। আমরা একইভাবে বলবো যে প্রাইম ব্যাংকের সাদ মুসা সিটি সেন্টারের পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত, কারণ প্রাইম ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ব্যাংক এবং অনেকভাবে তারা প্রোগ্রেসিভ ব্যাংক, পজিটিভ ব্যাংক। তো আমরা আশা করি যে উনি যেটা বলেছেন প্রাইম ব্যাংকের সমস্ত প্রোডাক্ট আমরা পাবো, আমরা ওনাদের সাথে শেয়ার করে আশা করি আমরা অনেক কিছু দেশকে দেওয়ার চেষ্টা করবো।